আসানসোল গদুলি বাসভবনের অফিস থেকে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। আবার অবৈধ কয়লা কারবার চলছে চোরাপথে, সেই বিষয়ে অভিযোগ তুলে মুখ খুললেন প্রাক্তন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এই সাংবাদিক সম্মেলনে কি বললেন জিতেন্দ্র তেওয়ারি চলুন শুনে নেব। জানেন যে কোল স্ক্যাম যেটা ছিল, সেটা ইলিগাল কোলের বিরুদ্ধে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি সিবিআই ইডি ইনভেস্টিগেশন স্টার্ট করে এবং অনেক কয়লা মাফিয়া ইসিএলএ আধিকারিক অন্যান্য ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যারা আছেন অনেকে অ্যারেস্ট হয়েছেন। এবং এটা হওয়ার ফলে আমরা দেখছিলাম যে এই শিল্পাঞ্চলে আলটিমেটলি বেআইনি কয়লা অপারেশন প্রায় বন্ধ হয়ে গেছিলো। কিন্তু বেশ কয়েকদিন ধরে, লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখছি যে এটা আবার নতুন ফর্মে স্টার্ট হয়েছে। এবার কিভাবে হচ্ছে যে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বিভিন্ন যে প্রাইভেট প্রপারাইটার আছেন যাদেরকে কয়লা তোলার যে অধিকার দেওয়া হয়েছে যেটাকে প্রাইভেট আউটসোর্সিংয়ের মাধ্যমে, এবং তাদের দায়িত্ব হলো যে কয়লা তুলে তারা ইসিএলকে দিয়ে দেবে, যে এরিয়াতে আছে সেই এরিয়াতে দিয়ে দেবে, সেখান থেকে ইসিএল সে কয়লা বিক্রি করবে। কিন্তু আমরা খবর পাচ্ছি যে তারা যে পরিমাণে কয়লা তুলছে সবটাই কিন্তু ইসিএলকে দিচ্ছে না, হয়তো যে প্রোডাকশন হচ্ছে তার 20% 25% তারা আবার এই কয়লা মাফিয়াদেরকে বিক্রি করতে শুরু করেছে। এবং যেহেতু একটা বৈধ একটা আকার দিয়ে দেওয়া হচ্ছে, এটা বাইরের লোকের পক্ষে বোঝা খুব টাফ হচ্ছে যে যে মাইনিং অপারেশনটা হচ্ছে, কারণ লোক তো দেখছে যে মাইনিং অপারেশন হচ্ছে, এটা তো ইসিএলের দেওয়া আউটসোর্সিং কোম্পানি মাইনিং অপারেশন করছে, কিন্তু যতটা কয়লা তোলা হচ্ছে সবটাই কিন্তু দেওয়া হচ্ছে না। এবং যারা এর প্রতিবাদ করছে, যে শ্রমিকরা এর প্রতিবাদ করছে, তাদেরকে কাছ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, যে শ্রমিকরা প্রতিবাদ করছে তাদের বেতন কমিয়ে দেওয়া হচ্ছে। এই একটা নেক্সাস কিন্তু স্টার্ট হয়েছে বেশ কয়েকদিন ধরে, আমরা দেখছি এটা চলছে। তো এটার জন্য বিরুদ্ধে আজ আমরা পুলিশ কমিশনার যিনি আছেন ওনাকে মেল করেছি, এই পুরো ব্যাপারটা জানিয়েছি, আমরা বলেছি যে এই এটা আপনারা তদন্ত করুন। তার সঙ্গে সঙ্গে কোল সেক্রেটারি, চেয়ারম্যান কোল ইন্ডিয়া এবং ইসিএলএস সিএমডি তাদের সবাইকে আমরা চিঠি করেছি আজ, এবং আমরা রিকোয়েস্ট করছি যে এই অ্যাঙ্গেলটা, এটা তো বোঝা যাবে যে যে পরিমাণ প্রোডাকশন হচ্ছে সে পরিমাণ কয়লা পাচ্ছে কিনা, সেটা তদন্ত করলেই বোঝা যাবে। এবং বিভিন্ন আউটসোর্সিং কোম্পানিরা যতটা তাদেরকে দেওয়া হয়েছে যে এই এই এলাকা থেকে এত মেট্রিক টন কয়লা বেরোবে, সেখানে মাইনিং অপারেশন হয়ে যাওয়ার পর তত মেট্রিক টন কয়লা ইসিএল পেলো কিনা বা সেই এরিয়া পেলো কিনা, সেটা মেজারমেন্ট করলেই বোঝা যাবে। তো আমরা পুলিশকে বলছি যে এটা এই অ্যাঙ্গেলটা আপনারা দেখুন, এবং যাতে বিভিন্ন যে ট্রান্সপোর্ট হচ্ছে, ট্রান্সপোর্টের মাধ্যমে যে কয়লা যাচ্ছে সেটা বৈধ কয়লা না অবৈধ কয়লা, সেটা একটু আরও ভিজিলেন্টলি দেখা হোক। এবং এই যে প্রাইভেট অপারেটর যারা আছেন, যাদেরকে ইসিএল আউটসোর্সিংয়ের ফলে দায়িত্ব দিয়েছে, তাদের ভূমিকা কিন্তু একটা তদন্ত করে দেখা হোক। তারা বিভিন্ন কয়লা মাফিয়াদের সঙ্গে নেক্সাস করে বেআইনি কয়লা ব্যবসা আবার শুরু করেছেন এই শিল্পাঞ্চলে, যেটা বন্ধ হয়ে গেছিলো সেটা আবার শুরু করা হয়েছে, এবং পাবে আরও বেশি অন্যভাবে কয়লা চুরি আবার স্টার্ট হয়ে যাবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আমরা আশা করব, দিন দশেক আমরা দেখব, আশা করব যে পুলিশ এটা তদন্ত করবে এবং যারা আছে এই ধরনের ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি আলটিমেটলি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আপনারা জানেন যে হাইকোর্টে যে ফোরাম আছে সেখানে আমরা লিগালি এই ব্যাটেল লড়বো, কারণ এই শিল্পাঞ্চলে অনেক আমরা ভোগ করেছি। আর কিন্তু এই আসানসোলকে কয়লার বেআইনি কয়লার ব্যবসার জায়গা আমরা আর হতে দেবো না। অতীতে এটার জন্য অনেক এই শহরকে বদনাম ফেস করতে হচ্ছে, কলকাতায় যান, বোম্বে যেখানে যাবেন, আসানসোল নাম শুনলেই একটা চুরুলিয়ার কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন সেটা কেউ বলে না, এখানে দ্বারকা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রথম কোলিয়ারি ছিল সেটা নিয়ে কেউ গর্ব করে না, আসানসোল মানে বেআইনি কয়লা, এই ধরনের একটা অপবাদ আসানসোলের নামে চলে এসছে। তো সেটা আমরা আর আবার কেউ নিজে অর্থ রোজগারের জন্য এই আসানসোলকে কালিমালিপ্ত করুক সেই চেষ্টা আমরা ব্যর্থ করব, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমরা আপনাদেরকে ডেকেছি।